ওয়েলকাম ভিউয়ার্স স্পিন টিভির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, আর যখন আমাদের ফেসবুক প্রোফাইলে যাই তখন কিন্তু ফ্রেন্ড লিস্টের পাশে মিউচুয়াল ফ্রেন্ড নামে একটা অপশন থাকে। আপনি কি জানেন যে এই মিউচুয়াল ফ্রেন্ডটা কি আর কেনই বা থাকে? তো বন্ধুরা, এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি এই ভিডিওতে বুঝিয়ে দেব যে মিউচুয়াল ফ্রেন্ডটা কি আর এটা কেনই বা থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে কিন্তু এই মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে আর আপনার মনে কোনো কনফিউজ থাকবে না। আর একটা বিষয়, সেটা হচ্ছে বন্ধুরা, আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনার প্রতিনিয়তই আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন রকম কমেন্টস করেন, বিভিন্ন রকম প্রশ্ন করেন, কিন্তু সময়ের অভাবে সব প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয় না। তো বন্ধুরা, একটা আমি একটা চিন্তাধারা করেছি যে আপনাদের প্রতি সপ্তাহে, অর্থাৎ একটা এক সপ্তাহের পুরো প্রশ্নগুলো নিয়ে, সব কমেন্টসগুলো নিয়ে সপ্তাহের শেষে প্রতি শুক্রবারে একটি প্রশ্ন উত্তর পর্ব করা হবে। এভাবে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে পুরো সপ্তাহের যে কমেন্টসগুলো আসবে সে কমেন্টসগুলো নিয়ে প্রশ্নোত্তর পর্ব করা হবে। তো ঝটপট আপনারা, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো মন্তব্য থাকে, যদি আমার কোনো উপদেশ থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে দিবেন। আমি এই এই ভিডিও না, সকল ভিডিওর কমেন্টসগুলো নিয়েই কিন্তু সপ্তাহ শেষে প্রতি সপ্তাহে শুক্রবারে প্রশ্নোত্তর পর্ব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের নাম সহ প্রশ্নোত্তর দেওয়া হবে, তো আশা করি অবশ্যই কমেন্টস করে যাবেন। তো বন্ধুরা, মূল টপিকে চলে আসি, সেটা হচ্ছে যে আমরা মিউচুয়াল ফ্রেন্ড কি সেই সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তো প্রথমে আমরা জেনে নিই যে আসলে মিউচুয়াল শব্দের অর্থটা কি। তো বন্ধুরা, চলুন আমরা গুগলে একটু জেনে নিই যে মিউচুয়াল শব্দের অর্থ কি। তো বন্ধুরা, আমরা চলে যাবো গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটে যে আমরা এখানে লিখব মিউচুয়াল, MUTUAL, মিউচুয়াল। মিউচুয়াল লেখার পর দেখুন বন্ধুরা, এখানে অর্থটা আসছে পারস্পরিক। তো আমরা এখানে এটা গুগল ট্রান্সলেট থেকে অনুবাদ করলাম। তো আমরা এটা আমরা ডিকশনারি থেকে আমরা একটু সার্চ করে দেখি ডিকশনারিতে অর্থটা কেমন আসে। তো এখানে আমরা সার্চ বারে লিখব মিউচুয়াল, MUTUAL, মিউচুয়াল লিখে আমরা এটা সার্চ করি। দেখুন বন্ধুরা, পারস্পরিক, আমাদের মিউচুয়াল শব্দের অর্থটা আছে পারস্পরিক, ঠিক আছে, পারস্পরিক বা পরস্পর ইত্যাদি। তো বন্ধুরা, দেখতে পেলেন মিউচুয়াল শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক। হ্যাঁ বন্ধুরা, এখন মিউচুয়াল শব্দের অর্থ তো আমরা জানলাম পারস্পরিক, আসলে পারস্পরিকটা কি, এটা কেনই বা ফেসবুকে দেওয়া থাকে? তো বন্ধুরা, সেটা সে বিষয়টা হচ্ছে এমন যে আপনি মনে করেন রহিম, আপনার বন্ধু করিম, এখন মাঝখানে আমি সেলিম, আমরা তিনজন ফ্রেন্ড লিস্টে বন্ধু। এখন আপনি রহিম, আপনার বন্ধু করিম, আপনারা দুজন তো ফ্রেন্ড লিস্টে অ্যাড আছেন। এখন আমি সেলিম, রহিমের অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টেও অ্যাড আছি, করিমের ফ্রেন্ড লিস্টেও অ্যাড আছি। এই যে আমি থার্ড পারসন, আপনাদের দুজনের ফ্রেন্ড লিস্টে অ্যাড আছি, অর্থাৎ আপনি আমি কিন্তু আপনাদের মিউচুয়াল ফ্রেন্ড, অর্থাৎ পারস্পরিক বন্ধু। আমি যে আপনার, অর্থাৎ আপনি রহিম, আপনার বন্ধু, এখন আপনার আরেকজন বন্ধু করিম, তার ফ্রেন্ড লিস্টেও আমি যখন থাকবো তখন আমি আপনার মিউচুয়াল ফ্রেন্ড হয়ে যাব। অর্থাৎ বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে আসলে মিউচুয়াল ফ্রেন্ডটা কি। মিউচুয়াল ফ্রেন্ডটা হচ্ছে এই যে আমাদের ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড থাকে, এই ফ্রেন্ডগুলা যদি আমার অন্য কোনো ফ্রেন্ড লিস্টের, অর্থাৎ অন্য কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টে আমার ফ্রেন্ডগুলার যদি 10 জন বা 20 জন বা 50 জন বা 5 জন যদি থাকে, অর্থাৎ আমার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে এই ফ্রেন্ডের ভিতর থেকে আমার অন্য আরেকজন ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টে যদি 10 জন বন্ধু অ্যাড থাকে, তাহলে এই 10 জন হচ্ছে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড। তো বন্ধুরা, আশা করি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং আপনার মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, টাটা।